हेलो फ्रेंड्स वेलकम बैक आमी विश्वजीत आपनारा देखছেন वर्ल्ड विनर 360 डिग्री यूट्यूब चैनल। आज हमें आपनादेर सामने निये एसेछि एक नजरे देखे निन कोथाय कि सरकारी चाकरिर आवेदन चलछे अनलाइन एवं अफलाइने। এবং ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেননি তারা এই ভিডিও নিচে দেওয়া লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি লাইক করে দিন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। এবং সাবস্ক্রাইব করার পরে এর পাশে একটা বেল আইকন চলে আসবে, একে অবশ্যই ক্লিক করুন। আর আমরা যখন এরকম লেটেস্ট জব আপডেট নিয়ে আসবো তখনই আপনারা খুব সহজেই নিজের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক ভিডিওটিকে। দেখুন এখানে আমি আপনাদের সামনে প্রথম যে জব আপডেট নিয়ে এসেছি সেখানে আপনারা নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, আপনাদেরকে নিয়োগ করবে অর্থাৎ WBP পুলিশে। আপনাকে এখানে বলেছে দেখুন যে 668 খানা পুলিশ সাব ইন্সপেক্টর পদে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন দুভাবে আবেদন, এবং অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে 9 সেপ্টেম্বর 2019 পর্যন্ত আপনার অনলাইন আবেদন চলবে। আর আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে ডেসক্রিপশনে এর পুরো লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন, তারপর আপনাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, বয়স বা কত হতে হবে, কত হাইট হতে হবে, তার একটা কমপ্লিট ইনফরমেশন কিন্তু আপনারা এই ডেসক্রিপশনের লিঙ্কে থেকে ক্লিক করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এবং নেক্সট এখানে দেখুন যে আপনার সামনে নিয়ে এসেছি ইউপিএসসির মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ আপনাদেরকে নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক ছেলেরা একমাত্র আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাকে 3 সামরিক বাহিনীতে নিয়োগ করা হবে, আর্মি, নেভি এবং এয়ারফোর্সে নিয়োগ করা হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 415 খানা কিন্তু বেরিয়ে চলে এসেছে। এখানে দেখুন আপনাদের সামনে অনলাইন আবেদন করতে হবে এবং 3রা সেপ্টেম্বর হচ্ছে অনলাইনের লাস্ট ডেট। এবং বিস্তারিতভাবে জানার জন্য আপনারা কি করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন। এবং ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করেন তারা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিন, এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং নেক্সট এখানে দেখুন যে আপনার সামনে যে জব আপডেট নিয়ে এসেছি সেখানে আপনার নিয়োগ করা হবে রাজ্য সরকারের আপনার সমদপ্তরে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে জেলায় জেলায় আপনাদেরকে নিয়োগ করা হবে, প্রত্যেক জেলা থেকে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 140 খানা বেরিয়ে চলে এসেছে, আপনাকে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণ আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে, এবং অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14 সেপ্টেম্বর হচ্ছে এদের লাস্ট ডেট। এবং এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করে দিয়েছি, এবং এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এছাড়া আপনারা এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে চেক করে আপনারা কি করে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন যে কী কী ক্রাইটেরিয়া লাগবে আপনাদেরকে, সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশন কিন্তু এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা জেনে নিতে পারবেন। এবং নেক্সট এখানে আপনার বেরিয়ে চলে যে আপনাদেরকে নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC আপনাদেরকে নিয়োগ করবে। এখানে কেন্দ্রীয় সরকারের জব, এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে আপনাদের নাম্বার অফ ভ্যাকান্সি 1360 খানা বেরিয়ে চলে এসেছে। এখানে মাধ্যমিক ন্যূনতম এবং এখানে আপনাদেরকে গ্র্যাজুয়েট পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ অনলাইন আপনাদেরকে আবেদন করতে হবে, এবং 31 আগস্ট হচ্ছে লাস্ট ডেট অনলাইন আবেদনের জন্য। এবং বিস্তারিতভাবে যদি আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে চেক করে নিয়ে আপনারা এর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। এবং নেক্সট এখানে দেখুন যে আপনার সামনে নিয়ে এসেছে যে জব আপডেট, সেখানে আপনার এখানে IBPS নিয়োগ করা হবে। IBPS অফিসার পদে আপনাদেরকে এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। প্রায় ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাঙ্কে কিন্তু আপনাদেরকে নিয়োগ করবে এখানে। এবং এখানে দেখুন যে আপনাদের অনলাইনে পুরো আবেদন করতে হবে। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি 4336 খানা ভ্যাকান্সি বেরিয়ে চলে এসেছে, প্রায় প্রচুর ভ্যাকান্সি বেরিয়ে চলে এসেছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েট ছেলে মেয়ে উভয়ে আবেদন করে নিতে পারবেন। এবং আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে ক্লিক করে কমপ্লিট ইনফরমেশন বলে দেওয়া হয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কী যোগ্যতা লাগবে এবং কত বয়সে বা হতে হবে সেটার কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। আর আপনারা যদি আবেদন করতে চান তাহলে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে 28 আগস্ট অর্থাৎ 28 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। এবং নেক্সট এখানে আপনার সামনে যে জব আপডেট নিয়ে এসেছি আপনাদেরকে নিয়োগ করা হবে আর্মিতে, নিয়োগ করা হবে ইন্ডিয়ান আর্মিতে, আপনাদেরকে নিয়োগ করা হবে সরাসরি র্যালির মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে শিলিগুড়িতে র্যালি হবে, এবং শিলিগুড়ির আন্ডারে আপনাদেরকে কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি হবে তাই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এছাড়া আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কমপ্লিট ইনফরমেশন কিন্তু জেনে নিতে পারবেন। আর আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে 20 আগস্ট হচ্ছে এদের লাস্ট ডেট। তাহলে খুব সহজে কিন্তু আপনারা 20 আগস্টের আগে কিন্তু আপনাদের যদি এইসব ডিস্ট্রিক্টের অন্তর্গত হয়ে থাকেন ভিডিও নিচে তো ডিসক্রিপশন থেকে ক্লিক করে তাহলে আপনারা খুব সহজে কিন্তু 20 আগস্টের আগে রেজিস্ট্রেশন করে নিন। এবং নেক্সট এখানে আপনার সামনে যে জব আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে নিয়োগ করা হবে LIC তে আপনাদেরকে নিয়োগ করা হবে। LIC আপনার HFL অর্থাৎ লাইফ हाउसिंग फिनान्स लिमिटेडের পক্ষ থেকে আপনাদেরকে নিয়োগ করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে 300 খানা ভ্যাকেন্সি বেরিয়ে চলে এসেছে। এখানে দেখুন যে আপনাদেরকে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট, তারপরে অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লাস্ট হচ্ছে 26 আগস্ট। এখানে আপনারা বিস্তারিতভাবে জানার জন্য ডেসক্রিপশন বক্সে আপনার লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা কমপ্লিট ইনফরমেশন জেনে নিতে পারবেন। এবং নেক্সট এখানে আপনারা জব রেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে পিএসসি নিয়োগ করছে, লাইব্রেরিয়ান, তারপরে রেজিস্ট্রার এবং আপনাদেরকে নিয়োগ করা হবে সাইকিয়াট্রিক পদে। আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে, সেটা আপনার সামনে পুরো বলে দিয়েছে দেখুন। আর আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে পুরো অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে 19 আগস্ট। আর আপনারা যে বিস্তারিতভাবে জানতে চান কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কী কী যোগ্যতা লাগবে, তার কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা এখানে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। এবং নেক্সট এখানে দেখুন যে আপনার সামনে জব আপডেট নিয়ে এসেছি। সেখানে আপনার নিয়োগ করা হবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। আপনাদেরকে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। অথবা আপনারা কী করবেন, এখানে যে ডিসক্রিপশন বক্স আছে এই ভিডিও নিচে দেওয়া, সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কমপ্লিট ইনফরমেশন জেনে নিতে পারবেন। এবং এখানে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। এবং অনলাইন আবেদনের লাস্ট হচ্ছে 16 সেপ্টেম্বর 2019 আগে আপনারা যদি যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করেন। আপনারা এই ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনাদের কী কী যোগ্যতা লাগবে, বয়সে বা কত হতে হবে, তার কমপ্লিট ইনফরমেশন কিন্তু বলে দেওয়া হয়েছে। তাহলে আপনারা এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এছাড়া আপনারা কী করবেন, একটা ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে এবং আপলোডও করে দেওয়া হয়েছে। এই ভিডিওর প্লেলিস্ট থেকে আপনারা পেয়ে যাবেন যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্টের, সেই প্লেলিস্টে গিয়ে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন। একটা ডেডিকেটেড ভিডিও আমি সেখানে আপলোড করে দিয়েছিলাম। এবং নেক্সট এখানে আপনার নিয়োগ করা হবে কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে কলকাতা হাইকোর্টে গ্রুপ C পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে দেখুন যে সম্পূর্ণ আপনাদেরকে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এবং এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করে দিয়েছিলাম। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পুরো ইনফরমেশন জেনে নিতে পারবেন। আর আপনারা ভিডিওটা দেখছেন তাহলে আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট কোর্ট একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে গিয়েও আপনারা কমপ্লিট ইনফরমেশন জেনে নিতে পারবেন। এবং অফলাইন আবেদনের জন্য এখানে 11 সেপ্টেম্বর হচ্ছে এদের লাস্ট ডেট। তাহলে এর আগে আপনারা খুব সহজেই আবেদন করে নিন আপনারা যদি এইসব যোগ্যতাগুলো থেকে থাকে। এবং নেক্সট এখানে দেখুন যে আপনার সামনে যে জব আপডেট নিয়ে এসেছি, সেখানে আপনার বেরিয়ে চলে এসেছে উলবেরিয়া পৌরসভায় কিন্তু নিয়োগ করা হবে। সেখানে আপনার সামনে বলে দিয়েছে দেখুন যে এখানে সম্পূর্ণ আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। আপনারা এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা পেয়ে যাবেন। এবং এর লাস্ট ডেট আপনার সামনে শো করছে দেখুন 22/8/2019 হচ্ছে লাস্ট ডেট। এবং এখানে দেখুন যে আপনাদেরকে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক আপনাদেরকে রাখা হয়েছে, এছাড়াও গ্র্যাজুয়েট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তাহলে বিরাট সুযোগ, আপনারা খুব সহজে আবেদন করে নিন। এদের যে লাস্ট ডেট বলছে 22/8/2019 আগে। এখানে আপনাদেরকে অল ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট ছেলে মেয়ে উভয়ে আবেদন করে নিতে পারবেন। আর বিস্তারিতভাবে জানার জন্য ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করে দিয়েছি এবং সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন যে কীভাবে আপনারা আবেদন করবেন, সেখান থেকে ক্লিক করে। এবং নেক্সট এখানে দেখুন যে আপনার বেরিয়ে চলে এসেছে এয়ার ইন্ডিয়া আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে এয়ার ইন্ডিয়াতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে আপনাকে কিন্তু ওয়াক-ইন ইন্টারভিউ যেতে হবে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের ডেট হচ্ছে এখন 26/8/2000 থেকে চলবে আপনার 19 থেকে আপনার 24/9/2019 অর্থাৎ 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আপনাদেরকে অল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে। এবং আপনারা কী করবেন, আপনারা এই ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজে কিন্তু জেনে নিতে পারবেন যে ওয়াক-ইন ইন্টারভিউয়ের ডেট এবং কোথায় কোথায় রয়েছে। তাহলে এখানে এক নজরে দেখে নিলাম কোন কোন সরকারি চাকরির আবেদন অনলাইন এবং অফলাইনে চলছে। আপনারা যদি এইসব যোগ্যতাগুলো থাকে তাহলে আপনারা এই ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে যাবেন যারা এখনও লাইক করেনি, এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম লেটেস্ট জব আপডেট নিজের মোবাইল নোটিফিকেশনে পাওয়ার জন্য। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।